কি পড়াবো, তার আউটলাইন ঠিক করে নিয়েছি, বুঝলি? এবার দেখে রেখে শুধু এখানে দাও দিন মা। সব খাতা খাতা না আজকে তোমাদের পড়াই হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, আমাদের পড়লাম নেফ্রোটিক সিন্ড্রোম পড়লাম, তোমরা শুনতে পাচ্ছ তো নাকি? একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম পড়াইলাম, তারপরে পড়ালাম হচ্ছে ইউনাইটেড ইনফেকশন, আজকে পড়াবো ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, যদি আমি বলি যে তোমাদের ডেফিনেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, আমি প্রথমে বলবো আগে আসলে যে এভাবে আউটলাইনটা করি যে ডেফিনেশনটা বলবো, স্টেজিং অফ সিকেডি, তারপরে বলবো কজেস অফ সিকেডি, তারপরে বলবো একটা পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর তারপরে বলবো ইনভেস্টিগেশনস, তারপরে বলবো হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান। তাহলে কী বললাম যে প্রথমে ডেফিনেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে বললাম স্টেজিং অফ ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে বললাম কজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, তারপর হচ্ছে বললাম যে ক্লিনিক্যাল ফিচার্স, তারপর আমি বললাম যে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট প্ল্যান। তা প্রথমে যদি বলি হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, ডেফিনেশন কী, সেটা আমি যদি বলি তাহলে বলতে পারি যে ইররিভার্সিবল লস অফ রেনাল ফাংশন বা ইররিভার্সিবল ডিটেরিওরেশন অফ রেনাল ফাংশন হুইচ ইউজুয়ালি ডেভেলপস ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স। কী বলেছি, হোয়াট ইজ ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেইলর, সেটা হচ্ছে ইররিভার্সিবল লস অথবা ইররিভার্সিবল ডিটেরিওরেশন অফ রেনাল ফাংশন হুইচ ইউজুয়ালি ডেভেলপস ওভার এ পিরিয়ড অফ ইয়ার্স, এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এখন আমি যদি বলি স্টেজিং অফ ক্রনিক কিডনি ডিজিজ, একটা পেশেন্ট যদি ক্রনিক কিডনি ডিজিজ আসলো তার স্টেজিং কীভাবে করবা, আমরা সবাই জানি যে কয়টা আছে স্টেজিং, যে স্টেজ 1, 2, 3, 4, 5। কী বলেছি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, থ্রির মধ্যে দুইটা ভাগ আছে 3A এবং 3B, স্টেজ 4 এবং স্টেজ 5। এবং সেটা যদি বলি যে এই স্টেজ আমরা কীভাবে ভাগ করি, ডিপেন্ডিং অন দি জিএফআর। এখন মনে করো আমরা প্র্যাকটিক্যালি যে টেস্টগুলো করি তাই না, সেগুলো কী করি, সিরাম ক্রিয়েটিনিন করি তাই না, যে রেনাল ফাংশন দেখার জন্য কী করি, সিরাম ক্রিয়েটিনিন। এখন মনে করো সিরাম ক্রিয়েটিনিন আসলে 1.6, 1.7, 2.3, 2.5, আসলে এটা দিয়ে কি আমরা স্টেজিং করতে পারবো, পারবো না, কারণ স্টেজিং যেটা করা আছে সেটা করা হচ্ছে ডিপেন্ডিং অন ইজিএফআর। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আমি প্রথমে তোমাদের বলি যে একটা পেশেন্টের সিরাম ক্রিয়েটিনিন থেকে কীভাবে ইজিএফআর বের করতে হয়। কী বলেছি, সিরাম ক্রিয়েটিনিন আমি একটা রিপোর্ট পাইলাম, সেখান থেকে আমি তার ইজিএফআরটাকে কেমন করে বের করব, তা লিখতে হবে। এটা হচ্ছে যে যে ইকুয়েশনের মধ্যে আমরা এটা করি সেটা হচ্ছে বলি আমরা ককক্রফট অ্যান্ড গল্ট ইকুয়েশন। অনেকগুলো ইকুয়েশন আছে, কোনো কোনো জায়গায় ধরো মোবাইলের বিভিন্ন ক্যালকুলেটার আছে, সেখানে মানটা বসাই দিলে ওরা দিয়ে দেয় কত হবে ইজিএফআর। তা আমরা যদি বেডসাইডে করতে চাই তাহলে সেটা আমরা কেন করতে পারবো কী দিয়ে, বাই ককক্রফট অ্যান্ড গল্ট ইকুয়েশন। এবং সেখানে সূত্রটা কি, সূত্র এরকম যে ইজিএফআর ইকুয়াল টু তোমার 140 মাইনাস এজ। কী বলেছি, 140 মাইনাস এজ মানে পেশেন্টের বয়স গুণিত বডি ওয়েট, তার বডি ওয়েট কত গুণিত 1.22 যদি মেল হয় আর 1.04 যদি ফিমেল হয়। তাহলে কী বললাম, এ পর্যন্ত যা বলেছি সেটা কি, যে ইজিএফআর ইকুয়াল টু 140 মাইনাস এজ গেল,
গুণিত বডি ওয়েট, যদি বলা হয় লিন বডি ওয়েট, তখন লিন বডি বের করতে পারি না, তখন বডি ওয়েট লিখবো আর কি। বডি ওয়েট গুণিত 1.22 ইন কেস অফ মেল, আর যদি ফিমেল হয় তাহলে হবে 1.04 ডিভাইডেড বাই সিরাম ক্রিটিনিন। স্যাম্পলিং কত, স্যাম্পলিং তুমি ধরো পাইছো 1.3 পাইতে পারো, 1.4 পাইতে পারো, 1.5 পাইতে পারো, 6 পাইতে পারো, 7 পাইতে পারো, তাই না? তাহলে সিরাম ক্রিটিনিন এটা পাইলে গুণিত 88.7, 88.8, ঠিক আছে। তাহলে কি বললাম যে ইজেভেলের সূত্র বাই ককক্রফট অ্যান্ড গল্ট ইকুয়েশন, এবার তুমি একবারে বলি, 140 মাইনাস এজ গুণিত বডি ওয়েট গুণিত 1.22 ইন কেস অফ মেল, 1.04 ইন কেস অফ ফিমেল, ডিভাইডেড বাই সিরাম ক্রিটিনিন ইন মাইক্রোমোল পার লিটার। তার মানে ওটা বাই করতে হবে কী হবে, যে আমাদের আছে মিলিগ্রাম পার ডিএলএ, ওটাকে কনভার্ট করবো বাই 88.7 দিয়ে গুণ করে, কী দিয়ে 88.7। ওকে, আমি বের করে ফেললাম। এখন মনে করো স্টেজিং করবো, ইজ পেপারের ভিত্তি করে আমি স্টেজিং করবো, মনে করো স্টেজেস অফ সিকে ডি, দেখো স্টেজেস অফ সিকে ডি। প্রথমে লেখো যে স্টেজ ওয়ান, সেটা কি ইজেফা যদি 90 উপরে থাকে, মোর দ্যান 90, তখন হবে স্টেজ ওয়ান। ইজেফার 60 থেকে 89, 60 থেকে 89 সেটা হবে স্টেজ ফোর, সরি স্টেজ টু। ইজেফার 45, আচ্ছা সরি স্টেজ ফোর বললাম, 60 থেকে 89, এবার আসো ইজিএফআর 45 to 59, সিকেডি স্টেজ থ্রি বি, থ্রি এ, আর ইজিএফআর 30 থেকে 44 স্টেজ থ্রি বি, ইজিএফআর 15 থেকে 29 স্টেজ ফোর, আর লেস দ্যান 15 এটা হচ্ছে স্টেজ ফাইভ। তাহলে আমি যদি বলি যে হঠাৎ স্টেজেস অফ কোনো কিডনি ডিজিজ, তাহলে দেখো ইজিএফআর মোর দেন 90 স্টেজ ওয়ান, ইজিএফআর 60 to 89 স্টেজ টু, ইজিএফআর 45 to 59 স্টেজ থ্রি এ, ইজিএফআর 30 থেকে 44 স্টেজ থ্রি বি, ইজিএফআর 15 to 29 স্টেজ ফোর, ইজিএফআর লেস দেন 15 সেটা হচ্ছে স্টেজ ফাইভ। এই স্টেজ ফাইভের আর একটা নাম হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ, আমরা কি বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ, মানে ESRD। স্টেজ ফাইভের একটা নাম কি এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ESRD। এখন এখানে তোমাদের দুটো ইনফরমেশন এখানে দেবো, যে মনে রাখতে হবে স্টেজ থ্রি বি পর্যন্ত আমি স্টেজিং করলাম, যেসব পেশেন্টের স্টেজ থ্রি বি পর্যন্ত সিকেডি আছে, এই পর্যন্ত সাধারণত স্টেবল, মানে স্টেবল মানে কি আমরা ওই স্টেবল বলা যাবে না, মানে ওই পর্যন্ত আমরা হল্ড করে রাখতে পারি, উই ক্যান হল্ড দি প্রোগ্রেশন অফ ডিটোরিয়েশন অফ রেনাল ফাংশন, মানে কি আমার যেটা ছিল আমি ওই বছরই সারা জীবন চালিয়ে দিতে পারি স্টেজ থ্রি বি পর্যন্ত, বাট যখন এটা স্টেজ থ্রি বি ক্রস করে যাবে তখন এটাকে আর হল্ড করা যাবে না, আলটিমেটলি ওটা আসলে ESRD হয়ে যাবে। তার মানে উই ক্যান হল্ড দি প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ আপ টু স্টেজ থ্রি বি, এবং আমরা প্রোগ্রেশনকে হল্ড করে রাখতে পারি, বাট তারপরে যদি চলে যাই তাহলে হল্ড করা যায় না। এটা একটা ইনফরমেশন। দু নম্বর ইনফরমেশন হচ্ছে স্টেজ থ্রি বি এর আগ পর্যন্ত ইউজুয়ালি পেশেন্ট ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে, কি স্টেজ ওয়ান টু থ্রি এ এগুলো ইউজুয়ালি পেশেন্ট ইজ অ্যাসিমটোমেটিক, বুঝতে পারে না, রুটিন ইনফেকশন করতে গিয়ে দেখা গেলো স্যাম্পল ক্রিটিনিন বেশি। স্টেজ থ্রি এ পর্যন্ত ইউজুয়ালি পেশেন্টের অ্যাসিমটোমেটিক থাকে, অন্য কোনো কারণে আমরা রুটিন টেস্ট হিসেবে তাদের পেশেন্ট ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, আমরা একটা ক্রিটিন টেস্ট করে দিলাম, দেখা গেলো ক্রিটিন 1.3, 1.5, 1.6 এরকম পাওয়া গেল, কিন্তু আসলে পেশেন্টের ওই কিডনি রিলেটেড কোনো সিমটমস তার নেই। তাহলে স্টেজ থ্রি বিতে প্রথম কী হয়, পেশেন্টের অ্যানিমিয়া অ্যাপিয়ার করে, কী বলেছে অ্যানিমিয়া প্রথম অ্যাপিয়ার করে কোন স্টেজে, স্টেজ থ্রি বি, আর ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি শুরু হয় স্টেজ ফোর। স্টেজ ফোরে যে কী হয়, তার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি শুরু হয়ে যায় স্টেজ ফোরে। এখন আসো
এবং লিখছো তো আমি যে তিনটে এখানে কয়েকটি মেমোরি দিয়েছি, একটা হচ্ছে যে স্টেজ ফাইভের একটা নাম হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা ESRD, দুই নম্বর হচ্ছে তারপরে বলেছি যে স্টেজ থ্রি বি পর্যন্ত উই ক্যান হল্ট দি প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ, আমরা কী করতে পারি ওর প্রোগ্রেশনকে হল্ট করতে পারি। আরেকটা বলেছি যে স্টেজ থ্রি এ পর্যন্ত ইউজুয়ালি পেশেন্ট অ্যাসিমটোমেটিক, স্টেজ থ্রি বিতে যে প্রথম পেশেন্টের ডেভেলপ করে অ্যানিমিয়া, স্টেজ ফোরে যে ডেভেলপ করে ইলেকট্রোড অ্যাবনর্মালিটি। এখন আসো যে হোয়াট ইজ ESRD বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, হোয়াট ইজ ESRD বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, হোয়েন লেখো হোয়েন সার্ভাইভাল ইজ নট পসিবল উইদাউট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। কী বলেছি, হোয়েন সার্ভাইভাল ইজ নট পসিবল উইদাউট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তখন থেকে বলা হয় এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এখন এরপর প্রশ্ন করবে যে এই এন্ড তাহলে কী বলেছি, হোয়েন সার্ভাইভাল ইজ নট পসিবল উইদাউট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইজ কল্ড এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এখন প্রশ্ন এরপর প্রশ্ন করবে যে কী কী তোমার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আছে বলো। আমরা যদি আমরা অন্যভাবে যদি এত না বলি তা বলতে পারি, আমার ডায়ালাইসিস একটা, একটা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন। কী বলছে ডায়ালাইসিস, তোমার প্রশ্ন করবে হঠাৎ দিয়ে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, তুমি এই প্রশ্ন করবে বলবে, পরে প্রশ্নই আসবে তাহলে কী কী রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আছে, তুমি বলবে এইভাবে স্যার ডায়ালাইসিস এবং রেনাল ট্রান্সপ্লান্টেশন। এখন ডায়ালাইসিস আমাদের কমনলি কী হয়, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনাল ডায়ালাইসিস। তাহলে কি হঠাৎ দিয়ে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন। ডায়ালাইসিস আমাদের দুইটা আছে, একটা হচ্ছে হেমোডায়ালাইসিস একটা হচ্ছে পেরিটোনাল ডায়ালাইসিস। এখন আসো যে আমি যদি বলি যে হোয়াট আর দি কজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, হোয়াট আর দি কজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ, প্রথমে আসো যে লেখা হচ্ছে কজেস, একদম পরীক্ষা জিজ্ঞাসা করবে কজেস অফ ক্রনিক সিকিডি, কজেস অফ ক্রনিক কিডনি ডিজিজ কমনলি জিজ্ঞাসা করা হয়। তাহলে কি একটা প্রথমে লেখো ডায়াবেটিস মেলাইটাস, প্রথমে কি ডায়াবেটিস মেলাইটাস, দুই নম্বরে কী লেখো, দুই নম্বরে লেখা হচ্ছে গ্লোমেরুলো নেফ্রাইটিস, তিন নম্বরে লেখো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, চার নম্বরে লেখো হাইপারটেনশন, তারপরে লেখো কিছু ইনহেরিটেড ডিজিজ, যেমন কি একটা হচ্ছে লেখো যেমন অ্যালপট সিন্ড্রোম, পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যালপট সিন্ড্রোম এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারপরে লেখো রেনোভাস্কুলার ডিজিজ, রেনোভাস্কুলার ডিজিজ মানে রেনাল স্টেনোসিস, তারপরে লেখো যে ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস যেমন SLE সেকেন্ডারি হিসেবে ভাস্কুলাইটিস করতে পারে, কিডনি ডিজিজ করতে পারে, তাহলে একটা হচ্ছে ভাস্কুলাইটিস। তাহলে আমি তোমায় বললাম যে হঠাৎ দি কজেস অফ কোনো কিডনি ডিজিজ এর মধ্যে কী কী আসবে, প্রথমে বলেছি যে ডায়াবেটিস মেলাইটাস, তারপরে বললাম গ্লোমেরুলো নেফ্রাইটিস, তারপরে বললাম ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, তারপর বললাম হাইপারটেনশন, তারপরে কী বললাম যে কিছু ইনহেরিটেড ডিজিজ যেমন অ্যালপট সিন্ড্রোম, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনোভাস্কুলার ডিজিজ মানে রেনাল আর্টারি স্টেনোসিস এবং ভাস্কুলাইটিস SLE, আরও আছে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোম লেখা আছে, কিন্তু এই পর্যন্ত বলতে পারি তোমাদের মোর দ্যান সাফিসিয়েন্ট। এখন আর তুমি কজেস বললে, এখন আসো যে আমার কাছে এই পেশেন্টগুলো আসলে কী নিয়ে আসবে। আমি বলেছিলাম যে স্টেজ থ্রি হঠাৎ দি প্রেজেন্টেশন, কী বলবো হঠাৎ দি প্রেজেন্টেশন। তা আমি যদি বলি দেখো যে আমি বলেছিলাম যে স্টেজ লেখো প্রথমে অ্যাসিমটোমেটিক মানে স্টেজ থ্রি এ পর্যন্ত পেশেন্ট ইউজুয়ালি কী হয়, ইউজুয়ালি হয় অ্যাসিমটোমেটিক, তাহলে স্টেজ থ্রি বি এর পর থেকে সিমটম শুরু হয় এবং অধিকাংশ ক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি ধরা পড়ে কী হয় বলে রুটিন টেস্ট করতে দিয়ে এবং পেশেন্ট কোনো সময় ভেক সিমটমস নিয়ে আসে, যেমন কি যেমন নিয়ে আসে অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, জেনারেলাইজড উইকনেস, টায়ার্ডনেস, মাসেল পেন, বোন পেন, এগুলো নিয়ে আসে, ভেক কমপ্লেন নিয়ে আসে সব, তাহলে কি এগুলো নিয়ে আসে। এখন
আমি যদি স্পেসিফিক সিমটমস যদি ধরি, মানে আমি তোমাকে যদি এভাবে ধরি, তাহলে আমি কী বলেছি বলো, যে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট উইথ কি, প্রেজেন্ট উইথ প্রথমে বলছি অ্যাসিমটোমেটিক আপ টু স্টেজ থ্রি এ। আর সিমটম হলে কী হবে, প্রথমে আসবে ইউজুয়ালি সব ভেক কমপ্লেন নিয়ে, ভেক সিমটম, সেটা কি অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, তারপর জেনারেল উইকনেস, টায়ার্ডনেস, মাসেল এক্স অ্যান্ড পেন, মাসেল টুয়েসিং, হিক্কাপ, এগুলো নিয়ে আসতে থাকে। এখন যদি আমি বলি ধরো, মানে সিস্টেম যদি ধরি যে ক্রনিক কিডনি ডিজিজ হলে আমার কোন কোন সিস্টেমের উপরে আসলে আমার কী কী সমস্যা তৈরি হবে, মনে করো আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজ একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। কেন এটা, প্রথমে লেখা হচ্ছে ইফেক্টস ওয়ান ইমিউন ফাংশন, প্রথমে হেডলাইন এইভাবে লেখো যে ইফেক্টস ওয়ান, ইফেক্টস ওয়ান ইমিউন ফাংশন। তাই আমি বলতে চাচ্ছি যে আমি তোমাকে বলেছি যে ক্রনিক কিডনি ডিজিজ একটা কি কি একটা আছে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন। কেন, ইট অ্যাকচুয়ালি হ্যাম্পার্স, মানে হ্যাম্পার্স দি অ্যাকশনস অফ বোথ সেলুলার অ্যান্ড হিউমার ইমিউনিটি। কীভাবে, এটা সেলুলার এবং হিউমার ইমিউনিটিকে এটা কাজ করতে দিবে না, তো বডি দিয়ে ইউরিমিয়া হবে, এটাকে ইনহিবিট করে ফেলবে, তাহলে কী হবে, দ্যার ইজ চান্স অফ ডিফারেন্ট টাইপ অফ ইনফেকশন, পার্টিকুলার নিউমোনিয়া, ইউটিআই, এগুলো হওয়ার চান্স অনেক বেড়ে যায়, এটা হচ্ছে ইমিউন ফাংশনের উপরে। দুই নম্বর হচ্ছে যে হোয়াট আর দি ইফেক্টস ওয়ান হেমাটোলজি, এটা হেমাটোলজিক্যাল সিস্টেমের উপরে কী ইফেক্ট করে। মনে করো যে তুমি জানো যে কোনো কিডনি ডিজিজ একটা কমন কজ অফ অ্যানিমিয়া, তাই না, তাহলে হেমাটোলজি সিস্টেমের প্রথমে অ্যানিমিয়া, ইএসআর কী হবে, ইএসআর অনেক হাই হবে। দুই নম্বর হচ্ছে যে এটা আর কী করবে, এটা একটা করবে হচ্ছে ব্লিডিং। কেন, কারণ আমাদের যদি ইউরেমিয়া হয়, ইউরেমিয়া হলে ওখানে প্লেটলেটকে ঠিকমতো কাজ করতে দেয় না, ইউরেমিয়া ইনহিবিটস দি প্লেটলেট ফাংশন, ফলে দেয়ার ইজ চান্স অফ ব্রুইশিং, ইকাইমোসিস, এগুলো হওয়ার চান্স বেশি যায়। এখন আমাদের প্লেটলেট ডিফেক্ট আছে, তোমাকে আমি বলি যে যেখানে প্লেটলেট ডিফেক্ট হয়, যেখানে প্লেটলেট ডিফেক্ট হবে সেখানে ব্লিডিং টাইম পড়লাম বা ক্লটিং টাইম নর্মাল, যেমন কি, যেমন যেখানে প্লেটলেট হাই, যদি থ্রম্বোসাইটোপেনিয়া হয় তাহলে ব্লিডিং টাইম, যেমন পারপোরাতে কী হয়, পারপোরা, যেমন থ্রম্বোসাইটোপেনিক পারপোরা বলি না, তেমন থ্রম্বোসাইটোপেনিয়া হয় তাহলে পারপোরাতে হয় ব্লিডিং টাইম পড়লাম, ক্লটিং টাইম নর্মাল। তার মানে যেখানে প্লেটলেটের ডিফেক্ট থাকবে, প্লেটলেট ডিফিসিয়েন্সি হবে অথবা প্লেটলেট ফাংশনাল ডিফেক্ট হবে, সেখানে হবে ব্লিডিং টাইম প্রলং বা ক্লটিং টাইম নর্মাল। বাট যেখানে তোমার কোগুলেশন ফ্যাক্টরের সমস্যা সেখানে তো ক্লটিং টাইম প্রলং বা ব্লিডিং টাইম নর্মাল। আমি তোমাকে বলে দিলাম, যেমন কি হেমোফিলিয়া, একটা ডিজিজ এক্সাম্পল দিলাম, হেমোফিলিয়া, হেমোফিলিয়া কেন হয়, হেমোফিলিয়া হচ্ছে একটা এক্স লিঙ্ক ডিজিজ, তাই না, সেক্স লিঙ্ক ডিজিজ ডিউ টু ফ্যাক্টর এইট ডিফিসিয়েন্সি, তাই তো, হেমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ হবে ফ্যাক্টর নাইন, সেটা আলাদা কথা। তাহলে এই ফ্যাক্টর ডিফিসিয়েন্সি যখন হবে তখন কিন্তু তার ক্লটিং টাইম প্রলং বাট ব্লিডিং টাইম ইজ নর্মাল। তারপর আমি যদি বলি, মানে অন্য জায়গায় চলে গেছি, যদি আমি আমি আবার ফিরে আসতেছি আমার পড়ালেখাই, তারপর ইনকেস অফ পারপোরা ব্লিডিং টাইম প্রলং, মানে থ্রম্বোসাইটোপেনিয়া ব্লিডিং টাইম প্রলং, পারপোরাতে ব্লিডিং টাইম প্রলং, ক্লটিং টাইম নর্মাল, বাট ইনকেস অফ হিমোফিলিয়া ব্লিডিং টাইম নর্মাল বাট ক্লটিং টাইম প্রলং। তার মানে কোগুলেশন ফ্যাক্টর ডিফেক্ট, ক্লটিং টাইম প্রলং, ব্লিডিং টাইম নর্মাল, বাট প্লেটলেট ডিফেক্ট, ব্লিডিং টাইম প্রলং, কোগুলেশন টাইম নর্মাল, এটা বোঝানোর জন্য আমি গেলাম। তার মানে দেখো, তাহলে ইনকেস অফ, যেহেতু আমি কেন গেলাম সেটা আমি বলতেছি, আমি বললাম ইফেক্টস অন হেমাটোলজি, তাই না, কী ইফেক্ট হবে ক্রনিক কিডনি ডিজিজের কারণে পেশেন্টের হবে, আমি বললাম একটা অ্যানিমিয়া, মোস্ট অফ দি কেসেস নর্মোসেরিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। দুই নম্বরে কী বললাম, যে পেশেন্টের হতে পারে ইএসআরটা হাই হতে পারে, আরেকটা কী বললাম, পেশেন্টের একটা ব্রুচিং হতে পারে, একটা ইমোগেসিস হতে পারে, তাই না, ডিউ টু ইউরেমিয়া কী করে প্লেটলেট ঠিকমতো কাজ করে দেয় না, প্লেটলেট ডিসফাংশন করে। আর লাস্টে বললাম যে যদি তাই হয় তাহলে প্লেটলেট ডিসফাংশন করে ব্লিডিং টাইম কী হবে, প্রলং, তারপরে লিখতে পারে ব্লিডিং টাইম প্রলং, এটা হচ্ছে ইফেক্টস অন হেমাটোলজি। এখন আমি বললাম যে খুব ইম্পর্ট্যান্ট, তোমার সবসময় জিজ্ঞাসা করে যে হোয়াট আর দি কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেট, এই বললাম যে হেমাটোলজির মধ্যে অ্যানিমিয়া আছে, এখন অ্যানিমিয়া কেন হয়, হোয়াট আর দি কজেস অফ অ্যানিমিয়া ইন সিকেডি। আমি প্রথমেই বলো যে একটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন ডিফিসিয়েন্সি, ইরাইথ্রোপয়েটিন ডিফিসিয়েন্সি আমরা জানি ইরাইথ্রোপয়েটিন কোথা থেকে আসে,
কিডনি থেকে আসে। এখন যদি আমার বডিতে কিডনি থেকে বেশি বেশি ইরিথ্রোমাইসিন না আসতে পারে, কিডনি তো আমার ডিফেক্ট, তাহলে তার ইরিথ্রোমাইসিস হবে না, ফলে তার অ্যানিমিয়া হবে। তাহলে একটা হচ্ছে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইরিথ্রোপয়েটিন, এক নম্বর। দু নম্বর লেখা হচ্ছে টক্সিক ইফেক্টস অফ ইউরেমিয়া অন ম্যারোপ্রিকর্সর সেল, মানে আমার বডিতে ইউরেমিয়া হচ্ছে, এটা আমার ম্যারোপ্রিকর্সর সেল কাজ করতে কাজ করে আমার ম্যারো থেকে আর রেড ব্লাড সেল তৈরি হতে দিচ্ছেন না। তাহলে টক্সিক ইফেক্টস অফ ইউরেমিয়া অন ম্যারো প্রিকর্সর সেল। দু নম্বর হচ্ছে রিডিউসড রেড সেল সার্ভাইভাল, আমার এদের অর্থে তৈরি হচ্ছে কোনো ঠিকমতো বেশি দিন বাঁচতে পারতেছে না, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনক্রিজ ব্লাড লস ডিউ টু ক্যাপিলারি ফ্রাজিলিটি অ্যান্ড পোর প্লেটলেট ফাংশন, কি বলেছি, ইনক্রিজ ব্লাড লস ডিউ টু ক্যাপিলারি ফ্রাজিলিটি অ্যান্ড পোর প্লেটলেট ফাংশন। আর লাস্টে হচ্ছে কি বলেছি, আমার অ্যাপেটাইট রিডিউস, তাহলে রিডিউস অ্যাপেটাইট, রিডিউস অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ আয়রন অ্যান্ড আদার হেমাটিনিক্স, কী বলেছি, রিডিউসড ইনটেক অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন নিলাম, অ্যাবজর্পশন এবং ইউটিলাইজেশন অফ আয়রন অ্যান্ড আদার হেমাটিনিক্স। তাহলে আমি যদি বলি যে হঠাৎ দিয়ে কজ অফ অ্যানিমিয়া অ্যান্ড সিকেডি, তাহলে প্রথমে বলতে হবে যে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ রাইথ্রোপয়েটিন বা রাইথ্রোপয়েটিন ডিফিসিয়েন্সি, যেটাই তোমরা বলো। যেভাবে বলতে হবে যে টক্সিক ইফেক্টস অফ ইউরেমিয়া ওয়ান ম্যারোপ্রিকর্সর সেল, তারপর বলতে হবে রিডিউসড রেড সেল সার্ভাইভাল, তারপর বলতে হবে যে ইনক্রিজড ক্যাপিলারি ফ্রাজিলিটি ব্লাড লস, সরি ব্লাড লস ডিউ টু ইনক্রিজ ক্যাপিলারি ফ্রাজিলিটি অ্যান্ড পোর প্লেটলেট ফাংশন, আর লাস্টে বলতে হবে যে রিডিউসড ইনটেক ডিক্রিজ অ্যাবজর্পশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ আয়রন অ্যান্ড আদার হেমাটিনিক্স। তাহলে আমার গেল ওয়ান হেমাটোলজিক্যাল সিস্টেম। এবার আসো এখন আমি ও সরি হেমাটোলজি একটা কথা বলি, আমার সময় জানি যে সিকেডিতে অ্যানিমিয়া হয়, কী হয় সিকেডিতে অ্যানিমিয়া হয়, কিন্তু এমন একটা কন্ডিশন আছে যেখানে সিকেডি হবে বাট পেশেন্টের অ্যানিমিয়া হবে না, যেমন কি পলিসিস্টিক কিডনি ডিজিজ, কী হবে পলিসিস্টিক কিডনি ডিজিজ, কেন, কারণ পলিসিস্টিক কিডনি ডিজিজ ইটসেলফ প্রডিউস রাইথ্রোপয়েটিন, কী করবে পলিসিস্টিক কিডনি ডিজিজ ইটসেলফ প্রডিউস রাইথ্রোপয়েটিন, ফলে কী হবে দের ইজ ইনক্রিজ রাইথ্রোপয়েসিস, ফলে দের ইজ লেস চান্স অফ অ্যানিমিয়া। আমার পলিসিস্টিক কিডনি ডিজিজ আমার সিকেডি করে দিয়েছে বাট আমার অ্যানিমিয়া নাই, কারণ পলিসিস্টিক কিডনি ডিজিজ ইটসেলফ প্রডিউস রাইথ্রোপয়েটিন, ঠিক গেল। এবার আসলে ইফেক্ট ইলেকট্রোলাইট, কী হবে ইলেকট্রোলাইট, দি মোস্ট কমন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি ইজ হাইপারনেট্রেমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া, কী বলেছি মোস্ট কমন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি ইজ হাইপারনেট্রেমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া, ঠিক আছে। বাট ইন সাম কেসেস দেয়ার ইজ প্রোডাকশন অফ সল্ট ওয়াস্টিং রেনাল ডিজিজ, সল্ট ওয়াস্টিং রেনাল ডিজিজ, সেক্ষেত্রে কী হবে তোমার হাইপোনেট্রেমিয়াও হবে এবং হাইপোক্যালেমিয়াও হতে পারে, সল্ট ওয়াস্টিং নেফ্রোপ্যাথি কী হবে হাইপোনেট্রেমিয়া হতে পারে হাইপোক্যালেমিয়াও হতে পারে। তাই আমি বললাম যে হঠাৎ দি কজেস আমি তোমাকে কী বললাম, তাহলে ইলেকট্রোলাইট কী হবে হাইপোনেট্রেমিয়া আর হঠাৎ আছে হাইপারক্যালেমিয়া, বা কোনো ক্ষেত্রে হাইপোনেট্রেমিয়া হাইপোক্যালেমিয়া এগুলো হতে পারে। এবার আসো যে এন্ডোক্রাইন হঠাৎ দি এন্ডোক্রাইন ডিসফাংশন দ্যাট অকার্স ইন ক্রনিক কিডনি ডিজিজ, ঠিক আছে। কী হবে মনে রাখতে হবে যে এক নম্বর লেখা হাইপোগোনাডিজম, এন্ডোক্রাইন ডিসফাংশন ইন ক্রনিক কিডনি ডিজিজ লেখা হচ্ছে হাইপোগোনাডিজম। হাইপোগোনাডিজম কেন হয়, ডিউ টু লেখা হাইপোগোনাডিজম ডিউ টু হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। মনে রাখতে হবে তোমাকে বলি যে প্রোল্যাক্টিন অলওয়েজ সাপ্রেসেস এলিস অ্যান্ড এফএসএইস, কী বলেছি প্রোল্যাক্টিন অলওয়েজ সাপ্রেসেস এলিস অ্যান্ড এফএসএইস। তো এলিস এবং এফএসএইস কাজ কী, কাজ হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করা,
ইনটু দ্য মেল টেস্টিস এবং স্পার্ম বা স্পার্মেটোজোয়া জেনেসিস, আর ইনটু দ্য ফিমেল তৈরি করা হয়েছে ওভাম এবং ইস্ট্রোজেন। দেখেন আমার এলিস ক্যাপাসিটি সাপ্রেস করে তাহলে আসবে না, আমার যে টেস্টোস্টেরন তৈরি হবে না, ফিমেল ইস্ট্রোজেন তৈরি হবে না, ফলে দের ইজ ডেভেলপমেন্ট অফ হাইপোগোনাডিজম ডিউ টু হাইপার প্রোল্যাকটিনেমিয়া। এখন হাইপোটিনিয়া কেন? ডিউ টু আমার বডিতে প্রোটিন তৈরি হতো সবসময়, এর মেটাবলিজম করে কিডনি বা কিডনি দিয়ে এক্সক্রিয়েট হয়, ডিউ টু ইম্পেয়ারমেন্ট অফ মেটাবলিজম অফ প্রোল্যাকটিন দের ইজ ইনক্রিজ প্রোল্যাকটিন দ্যাট কজিং সাপ্রেশন অফ এলিস অ্যান্ড এপিসাইস প্রোডিউসিং হাইপোগোনাডিজম। তাহলে কি কী হলো? তাহলে দ্যাট প্রডিউস হাইপোগোনাডিজম। এখন আসো যে আরেকটা যদি বলি যে আমরা বলার সময় বলে যে ইনকেস অফ সিকেডি কী হয়, দের ইজ চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া। কেন হয়? কারণ ইনকেস অফ সিকেডি আমাদের ইনসুলিন মেটাবলিজম হয় কে দিয়ে? কিডনি দিয়ে। কিডনি দিয়ে মেটাবলিজম হয়, কী দিয়ে হয়? কিডনি দিয়ে মেটাবলিজম হয়। হ্যাঁ, বা তাহলে সেক্ষেত্রে মেটাবলিজম হতে পারে না, ফলে দেয়ার ইজ ইনক্রিজ হাফ লাইফ অফ ইনসুলিন। ইনসুলিনের যে হাফ লাইফ ছিল সেই হাফ লাইফটা কিন্তু বেড়ে যায়, ফলে ইনসুলিন বেশিক্ষণ কাজ করে। সেজন্যই বলা হয় ইনকেস অফ সিকেডি দেয়ার ইজ ইনক্রিজ হাফ লাইফ অফ ইনসুলিন কজিং হাইপোগ্লাইসেমিয়া। এটা একটা থিওরি। কিন্তু আধারণ আরেকটা থিওরি হচ্ছে যখন সিকেডির কারণে ইউরেমিয়া হয়, দ্যাট ইউরেমিয়া অ্যাকচুয়ালি প্রোডিউসিং ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে ইনসুলিন থাকলেও বেশি কাজ করতে পারে না। যদি আমরা বলি যে ক্রোনিক কিডনি ডিজিজ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর হাইপোগ্লাইসেমিয়া, বাট অন দ্য আদার হ্যান্ড ইউরেমিয়া অলসো প্রোডিউসিং ইনসুলিন রেজিস্ট্যান্স, ফলে এটা আসলে দিস থিওরি ইজ কন্ট্রোভার্সিয়াল যে আইদার আসলেই সিকেডি হাইপোগ্লাইসেমিয়া করে কি না। কিন্তু তাই এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ, তাহলে কী হবে, এটা ইন্ডিভিজুয়াল কারো কারো হাইপোগ্লাইসিস করতেও পারে, কারণ নাও করতে পারে। তাহলে আমি দুইটা বললাম, হঠাৎ এন্ডোক্রাইন ইফেক্টস অফ সিকেডি, যে ওয়ান ইজ হাইপোগোনাডিজম ডিউ টু হাইপার প্রোল্যাকটিনেমিয়া, এবং সেকেন্ড ওয়ান ইজ রিপিটেড হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু ইনক্রিজড হাফ লাইফ অফ ইনসুলিন। ঠিক আছে, এখন আসো যে মাসের উপর কী কাজ, হোয়াট আর দি ইফেক্টস অফ সিকেডি অন মাসেল। মনে রাখতে হবে ইট প্রডিউস জেনারেলাইজড মায়োপ্যাথি। কী বলেছি? প্রডিউস জেনারেলাইজড মায়োপ্যাথি। এখন কেন হচ্ছে সিকেডিতে হঠাৎ দি কজ অফ মায়োপ্যাথি ইন সিকেডি কেন হয়? একটা তো পেশেন্ট খায় না, তাই না? আমার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি, খাইতেই পারে না, ফলে মাসেল উইক হয়ে যাবে। নির্ভর হচ্ছে বলেছি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। এখন প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি কেন? আমরা যদি বলি যে ভিটামিন ডি আসলে কোথায় যে অ্যাক্টিভ হয়, আমরা সবাই জানি যে ফাইনাল অ্যাক্টিভ হয় কোথায়, কিডনিতে, তাই না? লিভারে হয় 25 হাইড্রোক্সিক্লোরোকুইন ক্যালসিফেরল, আর কিডনিতে যে হয় 125 হাইড্রোক্সিক্লোরোকুইন ক্যালসিফেরল। এখন কিডনিতে যদি আমার ডিফেক্ট হয়, কিডনি যদি কাজ না করতে পারে, তাহলে ভিটামিন ডি এর যে ফাইনাল অ্যাক্টিভেশন যে অংশটা সেটা তো হবে না, ফলে ভিটামিন ডি ঠিকমতো কাজ করতে পারবে না, ফলে সেখানে কী হবে, দেয়ার ইজ ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। ঠিক আছে, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, তাহলে ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণ সেখানে প্রথমে মায়োপ্যাথি হবে। এখন যখন এটা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হবে, তখনই কী হবে, পেশেন্টের হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। হাইপার প্যারাথাইরয়েডিজম কেন? কারণ ভিটামিন ডি যখন ডিফিসিয়েন্সি হবে, দেয়ার ইজ ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দি গাট, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দি গাট, ফলে ক্যালসিয়াম যদি অ্যাবজর্পশন না হয়, বডিতে কী হবে, হাইপোক্যালসিমিয়া। যখন বডিতে হাইপোক্যালসিমিয়া হবে, তখন বডি কী হবে, ক্যালসিয়ামটাকে বাড়াতে কীভাবে বাড়াবে, ও তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড স্টিমুলেট করবে টু সিক্রেট পিটিএস। আর পিটিএস কী করবে, এসে পিটিএস কজিং মোবিলাইজেশন অফ ক্যালসিয়াম ফ্রম বোন। এটা হয়েছে কিনা, তাহলে দেখো আমি যদি বলি
হঠাৎ দিয়ে কজে জব, মায়োপ্যাথি, ইনসিকেডি। তাহলে আমি বললাম একটা হচ্ছে পোর নিউট্রিশনাল ইনটেক, একটা বললাম ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, সেটা কীভাবে করে সেটা বললাম। তারপরে বললাম সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তারপরে বললাম আর একটা লাস্টে লেখো ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস। তার মানে কি হাইপোক্যালেমিয়া হলে কী হয়, আমরা হাইপোক্যালেমিয়া মাসেল উইক করে দেয়। তাই আমাদের এখানে হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া কোনো কিছু হতেই পারে, হাইপোনাট্রিমিয়া, দেট ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস অলসো প্রডিউস জেনারেল মায়োপ্যাথি। তাহলে মায়োপ্যাথি গেল। এখন আসো যে নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি। তাহলে আমি বললাম মায়োপ্যাথি, হঠাৎ কেন মায়োপ্যাথি সেটা বলে দিলাম। ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আমি যদি একটানে বলে দেয়, একটা হচ্ছে পোর নিউট্রিশন ইনটেক, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস। তাহলে কতটা জেনারেল মায়োপ্যাথি। এখন আসো, আমরা সবাই জানি সিকেডি দ্যাট অলসো প্রডিউসড বোথ সেন্সুরি অ্যান্ড মোটর নিউরোপ্যাথি। কী বলেছি, কী করে বোথ সেন্সুরি অ্যান্ড মোটর নিউরোপ্যাথি, ক্রনিক কিডনি ডিজিজ। এরপর আসো যে ইফেক্ট ওয়ান কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইফেক্ট ওয়ান কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেমে কে দেখা, আমার হতে পারে সিকেডি পেশেন্টের কী হয়, হাইপার টেনশন হয়। সিকেডি পেশেন্ট কী হয়, হাইপার টেনশন। এই হাইপার টেনশন কারণে কী হবে, তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে ইফেক্ট কী হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে, তার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু হাইপার টেনশন। তোমরা জানো যে ইউরেমিয়া অলসো প্রডিউসিং কি কী করতে পারে, পেরিকার্ডাইটিস করতে পারে। ইউরেমিয়া কী করে, পেরিকার্ডাইটিস। যে পেশেন্টের সিকেডি হবে তার তো ইউরেমিয়াও হবে, ইউরিয়া বেড়ে যাবে, কিডনি এক্সক্রিট করতে পারবে না, কিডনি এক্সক্রিট করতে পারবে না। দিস ইউরেমিয়া প্রডিউসিং ইউরেমিক পেরিকার্ডাইটিস। হ্যাঁ, পেরিকার্ডাইটিস যখনই হবে তখন আর কী হবে, ওখানে পানি জমবে, তার আলটিমেটলি কী হবে, পেরিকার্ডাইটিস অ্যান্ড আলটিমেটলি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, পেরিকার্ডাইটিস অ্যান্ড পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট। তাহলে আমি বললাম ইফেক্ট, মনে রাখতে হবে যে আমাদের বডিতে বিভিন্ন ক্যালস, বিভিন্ন জায়গায় তোমরা দাঁড় পড়েছো যে ক্যালসিফিকেশন হয়, প্যাথোলজিতে পড়ে আসছো যে ক্যালসিফিকেশন কেন হয়, ডিউ ডিপোজিশন অফ ক্যালসিয়াম। তোমাকে আমি বলি যে আসলে কিন্তু শুধু ক্যালসিয়ামের কারণে নয়, আমি যদি বাংলা ভাষায় বলি, ফসফেট অলসো মেজর কন্ট্রিবিউটার ফর কি, ফর ডেভেলপমেন্ট অফ ক্যালসিফিকেশন। তা তার মানে কি, ক্যালসিয়াম এবং ফসফেট দূরে যায়, তাহলে একটা মিনিটের ক্যালসিয়াম যখন বেশি হয় ফসফেট কমে যায়, একটা বেড়ে গেছে একটা কমে গেছে, তাহলে কী হবে, একই রকম। আবার ক্যালসিয়াম কমে গেছে ফসফেট বেড়ে গেছে, তাহলেও একই রকম। তাহলে যেখানে হাইপার ক্যালসিমিয়া হবে এবং হাইপার ফসফেটেসিমিয়া, ফসফেটেমিয়া হবে, সেখানেও ক্যালসিফিকেশন হবে। আর কোনো কোনো পেশেন্টে হাইপার ফসফেটেমিয়া হয় এবং ক্যালসিয়াম কমে যায়, তাহলেও ক্যালসিফিকেশন হবে। তাহলে দেখো ইনকেস অফ সিকেডি কী হয়, আমি আগেই বলে দিয়েছি যে ওর হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া হয়, আর যদি কিডনি ফসফেট ক্যাসক্রিট করতে পারে না, ওর ফসফেট বেড়ে যায়, ফলে হয় হাইপোক্যালসিমিয়া অ্যান্ড হাইপার ফসফেটেমিয়া, হাইপার ফসফেটেমিয়া। এই দুটো কী করে, আলটিমেটলি প্রডিউসিং ভাস্কুলার ক্যালসিফিকেশন, আলটিমেটলি প্রডিউসিং ভাস্কুলার ক্যালসিফিকেশন। তাহলে আমি কী বললাম, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট, একটা হচ্ছে হাইপার টেনশন কজিং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইউরেমিয়া কজিং ইউরেমিক পেরিকার্ডাইটিস, আলটিমেটলি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, আর হচ্ছে ভাস্কুলার ক্যালসিফিকেশন। এখন আসো যে মেটাবলিক বোন ডিজিজ, তার একটা নাম হচ্ছে রেনাল অস্টিওডিস্ট্রফি, রেনাল অস্টিওডিস্ট্রফি। এখন দেখো যে পরীক্ষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হঠাৎ দি কম্পোনেন্টস অফ রেনাল অস্টিওডিস্ট্রফি, কম্পোনেন্টস অফ রেনাল অস্টিওডিস্ট্রফি, এর মধ্যে কী আছে, অস্টিওপোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস, লেখো অস্টিওপোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস, অস্টিওম্যালাসিয়া অ্যান্ড অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা। তাহলে কী বললাম, হঠাৎ দি কম্পোনেন্টস অফ রেনাল অস্টিওডিস্ট্রফি, দেখি কী বললাম, অস্টিওম্যালাসিয়া, অস্টিওপোরোসিস, অস্টিওস্ক্লেরোসিস,
অ্যান্ড অস্টাটিস ফাইবাসা সিস্টিকা, এই চারটাকে একসাথে বলা হয় রেনাল অস্টাটিস ট্রফি। এখানে আমি বললাম যে কেন হয় রেনাল অস্টাটিস ট্রফি, কীভাবে হয়, ওই জায়গার মতনই একদম থিওরি সেম। ভিটামিন ডি যদি অ্যাক্টিভ না হয় ইন কিডনি, দিস ভিটামিন ডি কজিং রিডিউসড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দি গাট, কজিং হাইপোক্যালসেমিয়া। দিস হাইপোক্যালসেমিয়া অ্যাকচুয়ালি স্টিমুলেটস পিটিআইস ফর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফর সিক্রেশন অফ পিটিআইস। এখন শো দিস পিটিআইস কজিং হাইপার প্যারাথাইরয়েডিজম অ্যান্ড মোবিলাইজেশন অফ ক্যালসিয়াম ফ্রম দি বোন। দিস ইজ দি মেন প্যাথোজেনেসিস অফ রেনাল অস্টিওডিস্ট্রফি। এখন আসো যে তোদেরকে বলি যে মেটাবলিক ডিজিজ বলা হয়, তাই না? এখন হঠাৎ দি ক্লিনিক্যাল ফিচার্স, হঠাৎ দি এক্সামিনেশন ফাইন্ডিং, তো পেশেন্ট ক্রনিক কিডনি ডিজিজ কীভাবে ক্রনিক কিডনি এক্সামিনেশন ফাইন্ডিংস কী তুমি বলো যে কি আমি হাত থেকে শুরু করতে কী হবে বলো, কী কী আমি শুরু করতে পারি? একটা হচ্ছে পেশেন্টের হতে পারে হাফ অ্যান্ড হাফ নেল, কী বলেছি নেলটা কী হতে পারে হাফ অ্যান্ড হাফ গেল। পেশেন্টের যদি এখানে কী করে আমার কী বলে ইজি ব্রুইশিং মাইকোইমোসিস এটা পেতে পারি, পেশেন্টের ব্লাড প্রেশার মাপবো, পেশেন্টের হাইপার টেনশন পেতে পারি, ঠিক আছে। পেশেন্টের কী হতে পারে এখানে মুখে দেখা যায় ইয়েলো টিন্স, কী হতে পারে ইয়েলো টিন্স, মানে কমপ্লেক্সন রকম ইয়েলো হয়ে যাবে, ইয়েলো টিন্স একটা গেল। তাহলে এটা হচ্ছে তোমার দেখলাম আমরা যদি চোখে দিকে কী হবে পেশেন্টের অ্যানিমিয়া, চোখে দিকে কী হবে অ্যানিমিয়া। আমরা যদি বুকে দেখি তাহলে কী হতে পারে পেশেন্টের ওদিকে হতে পারে প্লুরাল ইফিউশন, এখানে হতে পারে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাপ, মানে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাপ পাওয়া যেতে পারে, অথবা এভিডেন্স অফ পেরিকার্ডিয়াল ইফিউশন পাওয়া যেতে পারে। পেটে কী হয়ে যেতে পারে পেটের হচ্ছে অ্যাসাইটিস পাওয়া যেতে পারে, অথবা আর আমরা কী বাজতে পারি পেশেন্টের পেটে যে পেরিটোনিয়াল পেরিটোনিয়াল ডায়ালিসিস জন্য ফিস্টুলা করা থাকতে পারে পেরিটোনিয়াল, অথবা দেখা যাচ্ছে পেশেন্টের হাতে কোনো জায়গায় ফিস্টুলা করা আছে, এই ফিস্টুলা এগুলো পাইতে পারি। আরেকটা কী বাজার বেডসাইডে মনে হয় বলতে হবে যে পেশেন্ট ফ্ল্যাপিং ট্রেমার আছে কি নাই। তাহলে আমি যদি বলি একটা পেশেন্টের যদি ক্রনিক কিডনি ডিজিজ হয় এবং তাকে যদি আমরা এক্সামিনেশন করে দেখি কী পাবো, তাই না? একটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ নেল হতে পারে, বিউস নেল, তারপরে কী হতে পারে পেশেন্টের কী হইতে পারে একটা বললাম যে ইজি ব্রুইশিং, তাই না? ইজি ব্রুইশিং পেন হতে পারে, অ্যানিমিয়া, ইয়েলোটিনস এগুলো হয়ে যেতে পারে। তারপরে আমি কী বলেছি পেশেন্টের পেরিকার্ডিয়াল ইনফেকশন রাব, এভিডেন্স অফ পেরিকার্ডিয়াল ইনফেকশন, এভিডেন্স অফ প্লুরাল ইনফেকশন, এভিডেন্স অফ অ্যাসাইটিস এগুলো পাওয়া যেতে পারে, ঠিক আছে। আর কি ব্রাউন লাইন পিগমেন্টেশন, আচ্ছা এগুলো তোমার ক্লিনিক্যাল ফিচার্স অফ পেশেন্ট সিকেডি, ক্লিনিক্যাল ফিচার্স অফ পেশেন্ট সিকেডি। আরও আমি যদি তুমি বলতে চাও তাহলে পেশেন্ট এভিডেন্স অফ মায়োপ্যাথি পাওয়া যেতে পারে, পেশেন্টের এভিডেন্স অফ নিউরোপ্যাথিও পাওয়া যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার মানে এক্সামিনেশন ফাইন্ডিংসের মধ্যে পেশেন্টের কোনো নিউরোপ্যাথির ফিচার আছে, এক্সামিনেশন করলাম নিউরোলজিক্যাল এক্সামিনেশন, অথবা পেশেন্টের জেনারেল মায়োপ্যাথি আছে, এগুলো হইতে পারে, তাই তো? এগুলো হচ্ছে ফাইন্ডিংস অফ পেশেন্ট উইথ সিকেডি, ফাইন্ডিংস অফ পেশেন্ট উইথ সিকে ডি। এখন আসো যে এরম একটা রোগী তোমার কাছে আসে যে হাউ উইল ইউ ইনভেস্টিগেট, হাউ উইল ইউ ইনভেস্টিগেট। এখানে লেখো কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, সেখানে কী হতে পারে হাই ইএসআর হতে পারে, পেশেন্টের একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যেতে পারে, ঠিক আছে, পিবিএফ হতে পারে নর্মাল নর্মোক্রমিক, অথবা মাইক্রোসেরিক হাইপোক্রমিক বলতে পারে অ্যানিমিয়া। তাহলে কী বললাম কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, এর মধ্যে কী কী হবে, এর মধ্যে একটা হবে বললাম ইএসআর হাই, হিমোগ্লোবিন লেস, তারপরে পেশেন্টের কী হতে পারে ইএসআর হাই, হিমোগ্লোবিন লেস, তাই না? এবার আসো যে ইউরিন আরএমই, ইউরিন আরএমই, সেখানে হতে পারে দের ইজ মে প্রেজেন্স অফ প্রোটিন ইউরিয়া, কী বলতে পারে এভিডেন্স অফ প্রোটিন ইউরিয়া একদম। তারপর হচ্ছে পেশেন্টের কী ব্যাপারে কী করবো আমরা, একটা হচ্ছে ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, তোমরা লিখবে যে ক্রিয়েটিনিন মে বি রেস্ট। এখন দেখো আমরা তো হিসেবে ধরি আমরা কমপ্লিকেশন কী বলেছিলাম, তাই না?
যেমন আমি বলি এফেন্টটা কী করবো আমরা, এটা সেমিলেপ্টোলাইট, সেমিলেপ্টোলাইট কী বলতে পারে, হাইপোনাট্রিমিয়া হাইপার ক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া হাইপার ক্যালেমিয়া। তারপরে আসো আমরা কী করবো, তারপর সিবিসি উইথ ইএসআর উইথ পিবিএফ, ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট। এরপর আসো ব্লাড সুগার প্রোফাইল, কী করবো ব্লাড সুগার প্রোফাইল, তারপর কী করবো ফাস্টিং লিপিড প্রোফাইল, কী করবো ফাস্টিং লিপিড প্রোফাইল, ঠিক আছে। কারণ ক্রনিক্যাল ফেলিওর, মানে ক্রনিক্যাল ফেলিওর ইজ এ কজ অফ, ইজ এ কজ অফ হাইপার লিপিডেমিয়া, ক্রনিক্যাল কজ অফ হাইপার লিপিডেমিয়া। তাহলে আমরা একটা পেশেন্টের একটা কী করবো লিপিড প্রোফাইল করবো। এরপর আসো আমি পেশেন্টের, আমি বলি মনে করতে হবে কোনো পেশেন্টের আমি বলি ক্যালসিয়াম করতে হবে, ক্যালসিয়াম টেস্ট করতে কী করবো, এখানে হাইপোক্যালসিয়াম হয়েছে কী করবো, তো ক্যালসিয়াম করলে হবে কখনোই না, ক্যালসিয়াম প্রোফাইল সেটা কীরকম, সেরাম ক্যালসিয়াম এর সাথে অবশ্যই অ্যালবুমিন, তাহলে কারাটের ক্যালসিয়াম পাওয়া যাবে, সেরাম ক্যালসিয়াম সেরাম অ্যালবুমিন সেরাম ফসফেট অ্যান্ড পিটিএস, কী বলেছি সেরাম ক্যালসিয়াম সেরাম ফসফেট সেরাম অ্যালবুমিন এবং পিটিএস, যেখানে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম আছে কি নেই, ঠিক আছে। যদি আমরা চিন্তা করি কোনো পেশেন্ট ডায়ালাইসিস দেবো বা কোনো পেশেন্ট আমরা রেনাল ট্রান্সপ্লান্টেশন করতে কী করতে হবে, তার আগে অবশ্যই আমাদের কয়েকটা টেস্ট করতে হবে, একটা কি একটা হচ্ছে এইচআইভি অ্যান্ড হেপাটাইটিস বি সেরোলজি, কী করবো এইচআইভি স্ক্রিনিং এবং হেপাটাইটিস বি যদি কোনো পেশেন্ট আমরা ডায়ালাইসিসের মধ্যে নিতে চাই, তাহলে এবার আমরা টেস্ট করতে হবে সিকেডি পেশেন্ট। আর লাস্ট হচ্ছে ইসিজি, মনে রাখতে হবে সিকেডি একটা রিস্ক ফ্যাক্টর ফর এনি ইসমিক ইভেন্ট, ঠিক আছে। তাহলে আমি যদি ইনভেস্টমেন্টটাকে আবার বলি, তাহলে কী হবে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, সেখানে হবে হাই ইএসআর অ্যানিমিয়া এগুলো পাওয়া যাবে, ইউরিনারেমি সেখানে গিয়ে ধরে সেখানে কোনো একটা ইনফেকশন থাকতে পারে, অথবা পেশেন্টের এভিডেন্স অফ প্রোটিন ইউরিয়া, ব্লাড ইউরিয়া সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন কী হবে সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে রেস্ট, তারপর সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ইলেকট্রোলাইট করলে কী পাবো আমি হাইপোনাট্রেমিয়া অ্যান্ড হাইপার ক্যালেমিয়া, তারপর আমি কী করবো পেশেন্টের টোটাল এরপর করবো হচ্ছে বললাম ব্লাড সুগার প্রোফাইল, তারপর আমি কি ফাস্টিং লিপিড প্রোফাইল, তারপর আমি কী করবো যদি কোনো পেশেন্ট ডায়ালাইসিস পেতে থাকে তাহলে কী করবো একটা আছে এইচআইভি সেরোলজি এবং হেপাটাইটিস বি সেরোলজি, আর বয়স মোর দ্যান 40 ইয়ার্স অফ এজ এনি পেশেন্ট হ্যাভিং সিকেডি ইউ মাস্ট হ্যাভ টু ডু ইসিজি, ওকে। এখন আজকে পর্যন্তই থাক, এরপর দিন তোমাদের ম্যানেজমেন্ট সহ অন্যটা পড়াই দেবো ভালো করে। এখন তোমরা বলো তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন আসছে নাকি, কোশ্চেন আছে কোনো অ্যাবাউট সিকেডি? প্রথম হচ্ছে বললাম যে ডেফিনেশন স্টেজিং ইজ এভার কী ব্যবহার করতে হয়, কজেস ক্লিনিক্যাল ফিচার্স এবং ইনভেস্টিগেশন, কোশ্চেন থাকলে বলো দেখি। কোশ্চেন নেই, কোশ্চেন কোশ্চেন একটা বসছি না দেখি লিখেছে,
এখানে একটাই প্রশ্ন পাচ্ছে কি সিক্রেট হাইপারলিপিডেমিয়া কীভাবে করে। মনে রাখতে হবে ক্রনিক রেনাল ফেইলও যখন হয় তাহলে আমাদের কোলেস্ট্রোল মেটাবলিজমে যে এনজাইমগুলো আছে এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না, আসলে এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না, কোলেস্ট্রোল ঠিকমতো ভাঙতে পারে না, ফলে দেয়ার ইজ চান্স অফ কি হাইপারলিপিডেমিয়া। সিকেডি যদি ইউরিমিয়া যখন হয় তখন বডির এনজাইম সিস্টেমগুলো ঠিকমতো কাজ করতে পারে না, ফলে কোলেস্ট্রোল মেটাবলিজম ঠিকমতো হয় না, ফলে কী হবে সেখানে দেয়ার ইজ চান্স অফ হাইপার লিপিডেমিয়া বা হাইপার কোলেস্ট্রোলেমিয়া বা হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, এগুলো চান্স তখন বেড়ে যাবে। ক্রনিক সিকিডিতে এমন প্রশ্ন করে সিকিডিতে নিউরোপ্যাথি ডেভেলপ করে কী হবে, সিকিডিতে নিউরোপ্যাথি ডেভেলপ করবে কারণ ইউরেমিয়া, এগুলো কারণ হচ্ছে আলটিমেটলি সব ইউরেমিয়া, ক্রনিক যদি এরকম থাকে দ্যাট অলসো কজিং বোথ সেন্সরি মোটর নিউরোপ্যাথি, তখন নার্ভের ডিসফাংশন করে দেয়, ফলে বোথ সেন্সরি মোটর দূরে ডিসফাংশন হয়ে যায়, ইট ইজ ডিউ টু ইউরেমিয়া, ইউরেমিয়া কজিং বোথ সেন্সরি অ্যান্ড মোটর নিউরোপ্যাথি। তো বললাম এরপরে কি আর আছে করছেন বলো, আর তোমরা ক্লাস কি বুঝতে পেরেছো, তোমরা কি বুঝতে পেরেছো ক্লাস? আচ্ছা কিরা ফয়সাল মেহেদি তুহিন প্রশ্ন করেছে আগের দিনের ক্লাসের, যে স্যার নেপোটিক সিন্ড্রোম নিয়ে করেছে, ছিল নেপোটিক সিন্ড্রোমে প্রোটিন লসের কারণে কি শুধু কারণে কি শুধু এসি ইনহিবিটর বা এআরবি দিতে হবে, তাই তো? হ্যাঁ, মনে রাখতে হবে যে নেপোটিক সিন্ড্রোমে আমরা আগে আগে বলি তোমাদেরকে, আগে ধারণা করা হতো যে নেপোটিক সিন্ড্রোম মানেই তোমার বাইরে থেকে প্রোটিন দিতে হবে, প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, নেপোটিক সিন্ড্রোম কী করতে হবে, প্রোটিন রেস্ট্রিকশন। এখন কিন্তু আমরা এই ধারণা থেকে উঠে আসছি, আমাদের সিকিডি মানে তো প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, আসলে কিন্তু তা নয়, বরং এদেরকে উল্টো প্রোটিন দিতে হবে। মনে করো একটা সিকিডি পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে, সিকিডি পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে, তাহলে এরই লাগবে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন রেগুলার, 0.8 গ্রাম মানে কত, তুমি যদি 50 কেজি তোমার ওজন হয় তাহলে লাগবে কত, 40 গ্রাম প্রোটিন, তুমি যদি একটা ডিম খাও তোমার 6 গ্রাম, তুমি একটা বড়ো মাছ খাও তাহলে 4 থেকে 5 গ্রাম, তুমি যত ডাল খাও না কেন 4 থেকে 5 গ্রাম বেশি হবে না, তাহলে একটা মানুষের ডিম লাগবে 40 গ্রাম প্রোটিন, তাহলে আমরা বাংলাদেশিরা যে খাবার খাই সেখানে 40 গ্রাম প্রোটিন কোনো দিনও হবে না, তোমার সিকেট হয়ে গেলেও তোমার রেস্ট্রিকশন হচ্ছে 0.8 গ্রাম পর্যন্ত পার কেজি বডি ওয়েট, তাহলে আমরা যা খাই তাতে এমনি যা লাগবে তার থেকে অনেক কম খাই, ওখানে রেস্ট্রিকশনের প্রয়োজনই নেই। আর নেপোটিক সিন্ড্রোমে উল্টার প্রোটিন চলে যাচ্ছে, প্রোটিন আরও অনেক বেশি বের হয়ে যাচ্ছে, ফলে দেওয়ার চান্স অফ আরও প্রোটিনের উল্টো সাপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে। আর এসিনিউটার এর বিদার উদ্দেশ্য হচ্ছে এটা রিডিউসেস দি প্রোটিন ইউরিয়া, এটা হচ্ছে অ্যান্টি প্রোটিন ইউরিক ড্রাগ এই জন্য। আর নরসিন তাসমিন অন্বেষা লিখেছে ইয়েলো টিথ না তো ইয়েলো টিন্স, মানে কালারটা মুখের যে কালার এটা ইয়েলো টিথ না, ইয়েলো টিন্স TINZE, মানে ইউরিমিয়া যখন হবে বডিতে ইউরিমিয়া যখন জমা হবে আর আমার বডির ইসিনে কম্পিটিশন দুটো মিনে মনে হবে যেন এটা হলুদ হলুদ আবহাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে অ্যানিমিয়া রক্তশূন্যতা, সাথে আমার ইউরেমিয়া সাথে ইসিনের কম্পিটিশন তিনটে মিলে তোমার মনে হবে যেন ইয়েলো টিন্স। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে না থাকলে কিন্তু বের হয়ে গেলাম। সাদমান ইসলাম
প্রশ্নটি স্যার সিকিডি থেকে কি গাউট হতে পারে? অবশ্যই পারে, কারণ সিকিডি এট ইজ রিস্ক ফ্যাক্টর ফর গাউট, মানে হাইপার ইউরিসেমিয়া। সিকিডি থেকে অবশ্যই হতে পারে। ক্রনিক রেনাল ফেইলোর ইজ এ কজ অফ গাউট। কীভাবে করে? মনে করো দুইটা কারণে গাউট হয়, একটা হচ্ছে আমরা বলি ওভার প্রডিউসার, আর একটা হচ্ছে আন্ডার এক্সক্রিয়েটর। ওভার প্রডিউসার মানে কি, যারা বেশি বেশি ইউরিক অ্যাসিড প্রোডাকশন করে, আর আন্ডার এক্সক্রিয়েটর মানে কি, যারা ইউরিক অ্যাসিড বের করতে পারে না, কিডনি দিয়ে ইউরিক অ্যাসিড বের করতে পারে না, বডিতে জমা হয়ে যায়, ফলে কী হয়, হাইপার ইউরিসিমিয়া হবে। দিস হাইপার ইউরিসিমিয়া কজিং গাউট। তো ইনকেজ অফ সিকিডি সেটা কী হবে, আন্ডার এক্সক্রিয়েটর, সে ইউরিক অ্যাসিড ঠিকমতো, আমাদের যেহেতু রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সে কিন্তু ইউরিক অ্যাসিড ঠিকমতো বের করতে পারবে না, আন্ডার এক্সক্রিয়েটর মানে যেগুলো বের করার কথা তা থেকে অনেক কম বের করে, ফলে বডিতে ইউরিক অ্যাসিড জমা হয়ে যায়, হাইপার ইউরিসিমিয়া হয়, দ্যার ইজ চান্স অফ ডেভেলপমেন্ট অফ গাউট। আচ্ছা রাকিব ফাইন, সে মধ্যে স্যার ইজিএফআর এবং এসিআর এর মধ্যে সিকিডি স্টেজিং করার ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? মনিরে, ওই যে সিকিডি এসিআর বের করা হয়, এটি ডিউ টু বলছি যে কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া, কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া, নট সিকিডি। তার মানে কি, তোমার প্রোটিনের কোন রেঞ্জ আছে, এটা কি নেফ্রোটিক রেঞ্জ নাকি গ্লোমেরুলার রেঞ্জ, না কতটুকু প্রোটিন যাচ্ছে, এটাকে কোয়ান্টিফাই করার জন্য আমরা করি এসিআর, মানে অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, আর একটা করা যায় পিসিআর, প্রোটিন ক্রিয়েটিন রেশিও। এটা করা হয় ওনলি টু কোয়ান্টিফাই প্রোটিন ইউরিয়া, নট সিকিডি। তাহলে সিকিডি করতে হবে ডিপেন্ডিং অন দি ইজিএফআর, নট এসিআর অর পিসিআর। এবারে আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? ওকে, তাহলে এই পর্যন্ত আজকে। ওকে।